গুড মর্নিং দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এই যে আদিতা এখনো ঘুমাচ্ছে, আর আমি কিছুক্ষণ আগে উঠে গেছি। উঠে সকালে সব কাজকর্ম কমপ্লিট, তারপর নাস্তা বানানো শেষ, এখন আদিতাকে ঘুম থেকে ডেকে উঠাবো। আদিতার আজকে মনটা অনেক খারাপ, কারণ কালকে রাত্রে ওর বাপি হঠাৎ করে বাড়ি গেছে, তো তো ওর বাপিকে খুব মিস করতেছিল। রাত্রে তো অনেক কান্না করছে, এমনকি ঘুমায় যে গেছে ঘুমের মধ্যেও কান্না করছে। মানে আমরা বাড়িতে গেছি, কিন্তু ওর বাপি যে কখনো আমাদের রেখে বাড়িতে যাওয়া, এই ফার্স্ট টাইম, তো যার জন্য হয়তো জিনিসটা ওর এত কষ্ট লাগতেছিল। তো দেখি ওকে এখন ঘুম থেকে ডেকে উঠাই। মাম্মা, শোনা মেয়ে, উঠে পড়ো মাম্মা। আদিতা, উঠো মা। বাপি কই? বাপি আসবে একটু পরে, সকালে বাড়ি গেছে না, বাড়িতে ঠাম্মি আছে, তাহলে ঠাম্মির সাথে একটু সময় কাটাবে না, তারপরে চলে আসবে। বাপিকে ছাড়া তোমার ভালো লাগে না, সেটা তো আমি জানি। তুমি ভাবো যে বাপি অফিসে গেছে, অফিস থেকে আসবে, এটা ভাবো। ওকে, উঠে যাও, নাস্তা বানানো শেষ, আমরা এখন নাস্তা করব। হ্যাঁ, শোন না মেয়েটা, বাপির জন্য আবার মন খারাপ করে, মামা মশে তো বাপির জন্য মন খারাপ করে। চলো স্নান করে নাও। আদিতা, চলো চলো না, খাবার রেডি। এই যে আমাদের সকালের নাস্তা, পরোটা আর ডিম ভাজি। পরোটা একবার জল খাইস, ওকে খাও, সমস্যা নেই। তুমি আগে খেয়ে নাও, তোমার খাওয়া শেষ হলে এই প্লেটটা আমি খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও গুট করে। অনেকক্ষণ খেয়েছি আমরা, তাই না? আমাদের সকালের নাস্তা তো শেষ, তারপর আমরা মা মেয়ে বসে বসে কিছুক্ষণ খেললাম, আদিতার সাথে পুতুল খেললাম। তো এখন আমি চলে যাব কাজ করতে। ঘরের ঝুল ঝাড়বো, তারপর ঘর বাসা সম্পূর্ণ পরিষ্কার করবো। খুব মজা, তাই না? তুমি এক একটা খেলো, আমি কিন্তু তোমার সাথে অনেকক্ষণ খেলছি, আর মন খারাপ করবো না। ওকে, তরকারি তো রান্না করাই আছে, শুধু তরকারিটা গরম করবো, আর তোমার জন্য বেগুন ভাজি। তো চলো আমরা স্নান করে নিই। হ্যাঁ,
তো দর্শক, এখন আপনি তাকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো, তারপর আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যায়। চলো 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 চলো। আবার চলে আসলাম সন্ধ্যায়। সন্ধ্যায় আদিদার পড়ালেখা কমপ্লিট, তারপর এখন আমরা মা মেয়ে বসে বসে লুডো খেলবো। এখন রান্না আছে, যদিও একটু পরেই রান্না করব, কারণ সবজি খিচুড়ি রান্না করব, তো সব কিছু গুছায় রেখে আসছি। আর সবজি খিচুড়ি তো একটু গরম গরম না খেলে ভালো লাগবে না, তো আদিতার বাপে আসার কিছুক্ষণ আগে রান্না করব। চলো আমরা এখন খেলি। তুমি করবা না কিন্তু? আমি কিন্তু ফার্স্ট হব। তুমি ইয়ালে করবেন না? দেখি কে ফার্স্ট হয়। চলো প্রথমে আমি। তারপরে এক দুই তিন গুণে বলে দাও। আবার চিটিং করতেছো কিন্তু, এইভাবে ফেলবা না, একদিন সারা সেদিন ফেলবা। তোমার দুই হলে একটা উঠে যাবে, তুমি ফার্স্ট। চলে আসলাম রান্নাঘরে। আদিতার বাবাকে ফোন দিছিলাম, কাছাকাছি প্রায় চলে আসছে। আর এতক্ষণ আমরা মা মেয়ে অনেকক্ষণ খেললাম, ও তো আমাকে ছাড়বেই না। তো এখন রান্না করবো হচ্ছে সবজি খিচুড়ি। সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখছি, এখন শুধু রান্নাটা বসাই দিব। এই যে এখানে অনেক রকম সবজি নিয়েছি, সিম, গাজর, ফুলকপি, কাঁচা টমেটো, পাকা টমেটো, শালগম, আর এখানে আছে হচ্ছে পালং শাক আর একটু বাঁধাকপি, এগুলো খিচুড়ির মধ্যে দিব। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর সাথে হচ্ছে বেগুন ভাজি আর ঘি। তো চলুন শুরু করা যাক আজকে রান্না। আমার রান্না কমপ্লিট, খিচুড়িও রেডি, বেগুন ভাজি হয়ে গেছে। এখন আবার আমরা মা মেয়ে একটু সময় কাটাবো, আদ্রিতার বাপি না আসা পর্যন্ত। আদ্রিতার বাপি চলে আসছে বাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে বাড়ি থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাড়ি থেকে আমাদের জন্য কে কি পাঠালো। মাম্মা, হ্যাঁ মাম, কেউ বাড়িতে গেলে আসার সময় জেঠুমামার এত জিনিস পাঠায় কেন? কেন তাই? জেঠুমামার এত জিনিস পাঠায় হচ্ছে তোমাকে অনেক ভালোবাসে, তারপর আমাকেও অনেক ভালোবাসে, তার জন্য আমাদের জন্য জিনিস পাঠাই দেয়। তো দেখি কি কি আছে। এখানে আছে হচ্ছে ঘি। এই যে আদ্রিতা একদম মানে ছোটবেলা থেকে যত ঘি খাচ্ছে সব ওর জেঠুই পাঠায় বাড়ি থেকে। আর হচ্ছে পাবনা চাটমোহরের ঘি মিষ্টির কথা তো আর আপনাদেরকে বলতে হবে না, এটা আসলে অনেক বিখ্যাত। আর এখানে আছে দুধ শুকানো মানে ক্ষীর। কালকে বাড়িতে পিঠা বানাইছিল,
তো আমার সাথে ফোনে কথা হচ্ছিল, যার জন্য মনে হয় আমার জন্য আবার একটু পাঠিয়ে দিচ্ছে। ভালোই হয়েছে, আমি পিঠা বানিয়ে খাবো। আর এখানে আবার পিঠাও পাঠাইছে পাটিসাপটা আমার আদ্রিদার জন্য। দেখছো পিঠা পাঠাইছে বম্মা। আর এখানে আছে, খোলাই যাচ্ছে না, এখানে আছে হচ্ছে মুগের পাঁপড়, এটা আমি খুব পছন্দ করি, যার জন্য মনে হয় পাঠাইছে। আর আমি অনেক পছন্দ করি, হ্যাঁ আদ্রিতা অনেক পছন্দ করে। আর এখানে আছে একটা বক্স আরএফএলের, আর এখানে আছে একটা মগ, এই যে আরএফএলের, মানে আমার ভাসুরদের হচ্ছে আরএফএলের শোরুম আছে তো, তো ওইখান থেকে পাঠাইছে আদ্রিতার জন্য। এগুলো কে পাঠাইছে? এগুলো হচ্ছে আদ্রিতার জন্য, আদ্রিতার সুমন দাদা পাঠাইছে। থ্যাংক ইউ সুমন দাদা। ও মানে বাড়িতে কেউ গেলে কিংবা বাড়ি থেকে আসলে দোকান থেকেও কিছু না কিছু ওর জন্য পাঠাই। এমন করতে করতে তো আমার কাছে অনেকগুলো বক্স জমা হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে স্পেশাল একটা জিনিস, আমি খুলে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে রসমালাই। ওয়াও রসমালাই, এটা তো আমার খুব পছন্দ। হ্যাঁ ওই জন্যই তো পাঠিয়েছি তোমার জন্য, আর আমিও তো অনেক পছন্দ করি তাই না? এই রসমালাইটা হচ্ছে আমার আদ্রিদার অনেক পছন্দের, যার জন্য আদ্রিদার জেঠু পাঠিয়েছে আমাদের জন্য। আর চাটমোহরের রসমালাই কিন্তু আসলে অনেক মজার। মা আমাকে কি এখন একটু রসমালাই খেতে দিবা? খাবে? হ্যাঁ দিব, অবশ্যই দিব, খাওয়ার জন্যই তো পাঠিয়েছে। বসো আমি বাটি নিয়ে আসি। হ্যাঁ ওকে। এটা আমি খুলতে পারবো? আমরা কেচি দিয়ে কেটে ফেলি মাথাটা তাই না? সহজ। দিব মাম? নো থ্যাংক ইউ, ওয়েলকাম। আদ্রিতা খাওয়া শুরু করে দিয়েছে। আমি বাড়িতে গেলেও আদ্রিতাকে প্রায় যে কদিন থাকি মানে প্রায় দিনই এই রসমালাই খাওয়ানোর চেষ্টা করি, ও আসলে খুব পছন্দ করে এই জিনিসটা। পিঠা খাবা মামা? তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আদিতা রসমালাই খাচ্ছে, আর আদিতার বাপি আস্তে আস্তে এখন 11টা বেজে গেছে, 11টা পারি হয়ে গেছে, তো এখন আমরা রাত্রের খাবার খাবো। আদিতাও ওর বাপির জন্য তখন বসেছিল না খেয়ে, তো যাই হোক এখন আমরা ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।